প্রিয় বন্ধুরা, যারা আমার লাইভে আছেন তারা একটা ছবি দেখতে পাচ্ছেন যে বরগুনা জেলা সৌন্দর্য বইটা। এই বইটা কিন্তু এই যে পুচ্ছাদের যে ছবিটা, এটা কিন্তু আমাদের সেই এই পাথরঘাটার গোড়াপদ্মা যে পদ্মা এলাকা থেকে তোলা। আজকে দেখুন যে যে জায়গাটা থেকে আমি এই যে ছবিটা তুলেছিলাম সেই জায়গাটা এখন বিলীন হয়ে গেল। যে এই কয়েকদিন আগের যে বন্যায় এবং যে বন্যা আম্পানের পরে যে জায়গা, এই সব জায়গা একেবারে বিলীন, একবারে ভেঙে গেছে। যে একেবারে সাগর থেকে উঠে আসা যে এটা, এই জায়গাটা দেখুন যে প্রচুর পরিমাণে ভাঙন। আমাদের এই দুই একদিন আগে যে জোয়ার, অমাবস্যার জোয়ারে একবারে এই সব এলাকা তছনছ হয়ে গেল। আজকে আমি চলে আসছি সেই আমার সৌন্দর্য যে ছবিটা তোলা সেই জায়গাটা দেখতে, কিন্তু এসে দেখি যে আমাদের সেই যে পথে আমরা আসছিলাম সেই পথের যে ভেরিবাদ নাই, আজকে পুরো ভেঙে পুরো পড়ে গেছে। আজকে আমাদের বরগুনা জেলা প্রশাসক মহোদয় এই সব এলাকা পরিদর্শনে আসছেন, আমরা তাদের সাথে আসছি। পদ্মা এলাকাটা হলো একেবারে সাগর মোহনায় বলেশ্বর নদীর একটি পার, সেখান থেকেই প্রথম সিডর থেকে শুরু করে এখানে প্রথম আঘাত হেনেছে। এই এলাকাটা কিন্তু প্রতি বছরই জোয়ার ভাটায় এবং ইসের ই হয়ে যায়, বিলীন হয়ে যায়। বলবেন যে আমাদের এই এইখানের একজন মুরব্বিয়ান আছে, সে একটু বলবে আমাদের সাথে, আস এই এলাকা সম্পর্কে সে কিছু বলতে পারবে। গামছাটা একটু গায়ে দিয়ে নেন, এই জায়গাটা সম্পর্কে একটু বলুন। এই জায়গাটা আজ সিডিয়ার গেছে 14-15 বছর হয়, এর ভিতরে জায়গাটা ঠিক মতো কোনো সময় রিপেয়ার হয় না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আয় 50 কেজি ওজনের বস্তা 15-16 কেজি আন্দাজ মাটি দিয়া থই, ওই যাই যেটুকু গর্তা ওইখানে দেয়, যাই যেটুকু গর্তা ওইখানে কয় বস্তা দিয়ে থই, যার ফলে ঠেলতে ঠেলতে এরকম ঢুকিয়ে গেছে পানি, সব রাস্তা ছুটে গেছে। 3000 কিলোমিটার জায়গা হইবে, 3 কিলো জায়গা হইবে, ছুটে গেছে পানি, উঠে ঘর বাড়ি সব তলাই গেছে, হাঁস মুরগি গরু ছাগল সব নিয়েই আমরা খুব কষ্টে আছি। অনেক জায়গা এই বারকুলি অনেক জায়গা আছে, চৈতে হয় শুধু খালি চৈতে হয়। আমরা বলছি বোলকের জোড়াটা আটকাইয়ে দিলেও, বোলকের জোড়াটা আটকাইয়ে দিলেও আমরা হাঁটতে পারতাম। ধন্যবাদ। আর একজন মুরব্বী সে একটু বলবে তার ক্ষোভ, মানে সে দীর্ঘ এখানে বন্যা সিডরের আগে থেকেও সে অনেক বন্যা দেখছে, কিন্তু এই বন্যাগুলো সে আপনি কিভাবে দেখছেন এবং এই জায়গাটা সম্পর্কে একটু বলুন। বন্যাটা দেখছি মানে আমাদের ঘর ছিল নদীর মাঝে, নদী যাওয়ার পরে ভাঙিয়ে যাওয়ার পরে আমার স্ত্রী গেছে, নাতি গেছে, ঘর বাড়ির প্রতটা বন্ধু নাই আর নদীর দিকে। এরপর আবার কোনো রকম স্থান নিচ্ছি, বাড়ি কোনো বাড়ি ঘর হ্যাঁ নাই, পুকুরে মাছ রাখতে পারি না। এই সিডার হইতে 50 বছর আমাদের এই দিন, হ্যাঁ কোনো রকম একটু মারামত করে যায়, কিন্তু সিজন আইলে বৈশাখ মাস হইতে ভাঙিয়া, কিন্তু ফসল আর দেখিছি এই একটু রোয়া পারা যায়, মানুষের হয়তো একটু বর্গা জমিছে কিংবা একটু একশোনা রাখিয়েছে, হ্যাঁ রোয়া পাড়ায় যাইতেছে। আমাকে দুঃখ কষ্ট আছে, হয়তো সরকার এটা ঠিক মতন বাঁধবে, আর যদি না বাঁধে তাহলে সরকার ফাও টাকা খরচ করা লাগবে না, আমরা মরি দিই, আর যদি সরকার টাকা খরচাই করে তাহলে ভালো মতন করি। এইটাই আমাদের যেভাবে স্থায়ীভাবে রাস্তাটা করতে হবে, আমাদের এরা তো নদীর নিচ থেকে ভাঙ্গি হয় না, চোরটাই সামান্য 4 ফুট কিংবা 5 ফুট, এই যে যদি সরকার না পারে তাহলে আমরা আর করবো কি, আমার ভালো লাগছে আর করবো। ধন্যবাদ। আমরা মুরব্বীর কথা শুনে খুবই ইসের যে কষ্ট লাগে, যে এই তারা প্রতি বছরই এরকম বন্যা জোয়ার ভাটায় যে পানি উঠে তাদের ফসল নষ্ট হয়ে যায় এবং তাদের ক্ষয়ক্ষতি কিন্তু শেষ নাই, তারা ইসের সাথে পানির সাথেই যুদ্ধ করে ই হচ্ছে। আমার সাথে আছে আমাদেরই এই এলাকার একজন মুরব্বিয়ান, এবং সে একটু বলবে আপনাদের যে কিভাবে এটার প্রতিকার করা যায়, জানেন একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমাদের এই বঙ্গোপসাগরের কিনারায় দুর্ভিক্ষ এলাকা, আমাদের গরিব মানুষ, আমরা 97-100 জন আমরা গরিব, আমরা অসহায় লোক, আমাদের টাকা পয়সা আমাদের তেমন বেশি নাই, আর এই অবদানের কারণে আমরা অনেক পিছনে পড়ে যাইতেছি। আমরা দৃষ্টি আকর্ষণ করি প্রধানমন্ত্রীর বরাবর, আমাদের এইটা যাতে ঢালাই করে যাতে আমাদের অবদাটা ব্যবস্থা যাতে করা হয়,
তাহলে আমাদের এই অবদারা নিশ্চয়ই হবে। আমরা যারা গরিব দিন মজুরি খেটে খাওয়া যারা লোক তারা শান্তিতে বসবাস করতে পারবো, এমনকি তার সাথে সাথে আমাদের ছেলে সন্তান গরু ছাগল হাঁস মুরগি পর্যন্ত সব শেষ হয়ে গেছে। আমাদের দাইয়া সামনে যাতে আমন ধান যাতে আমরা না পাই তাহলে দাই আমাদের দাইয়া দুর্ভোগের আর কোনো শেষ থাকবে না। এই জন্য সকলকে অনুরোধ করে এবং প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি যে আমাদের এই অবদাটা ঢালাই করে জানি মেরামত করা যেন হয়, তাহলে আমাদের যে সামনে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং সোনার বাংলাদেশ ফুটাইতে পারব। বাংলাদেশ খুদা হাফেজ, জিন্দাবাদ। ধন্যবাদ যে এই ঝুঁকিপূর্ণ জায়গা আমরা পরিদর্শনে আসলাম, শুধু একটু আপনাদের দেখানোর জন্যই আজকে এই আসা। এবং আমার খুব প্রিয় একটি জায়গা, যেমন আমি ছবি তোলার কাজে প্রায় এই সব এলাকায় আসি। জাস্ট এখান থেকে সুন্দরবন খুব কাছে, আমরা পর্যটকরা যারা আসে তারা এইসব, এই কারণে আমার এই সব জায়গাটা ভিজিট করা হয়েছে বেশি। দেখুন যে এর আগে যে মেরামত করেছে যে জিআই ব্যাগ দিয়ে, তো সেই ব্যাগগুলো কিন্তু ফেটে গেছে,